हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल नोमैडिक फील्स। आज हमार राइडर 19तम दिन और आमी जाच्छी चंडीगढ़ थेके आगरा। सबार आगे आमी बोलेनी, गतकाल आमी जखन जम्मू थेके चंडीगढ़ेर उद्देश्य रवाना होयेछिलाम प्रबल बृष्टि होच्छिलो, काजेई सेई बृष्टिर मध्ये आमी आर भिडियो करते पारिनी। काजेई 18 नम्बर दिनेर कोनो एपिसोड आमी देखाते पारलाम ना, सेई जन्य आपनादेर काछे आमी क्षमा चेये निच्छि। चंडीगढ़ थेके अपने सकल के बोली सुप्रभात, आशा करी अपनारा सबाई भलो आछेन। भोर बेलार सबे सूर्य उठेछे, एखन 5:30 थेके एकटू बेशी समय होयेछे। आमी बेरिये पड़ेछि पानीपथ सोनीपथ हुए, आमी जाबो आगरा। पथे दिल्ली के बाईपास करे हयतो यमुना एक्सप्रेस हुए दिए आमी आगरा पौंछाबो। সকালবেলা 5:23 ঘুম থেকে উঠেছি, 120 কিলোমিটার মতো এসছি। তাহলে চলো, ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, বাইকে খুব একটা বেশি তেল নেই, কাছাকাছি কোনো পেট্রোল পাম্প থেকে তেল ভরিয়ে নিতে হবে। চলো, 510 টাকা তেল ভরে নিলাম। আজ খুব একটা তাড়াহুড়ো নেই, কাজেই খুব ফাস্ট রাইড করব না। যদিও ইচ্ছা আছে বিকেলের দিকে তাজমহল ঘুরতে যাওয়ার, দেখা যাক কখন পৌঁছাই তার উপরই সব নির্ভর করছে। মনটা একটু খারাপ আছে, পাহাড় থেকে নেমে গেছি, আর আনন্দও হচ্ছে একদিক থেকে, অনেকদিন পর বাড়ি পৌঁছাবো, তো দেখা যাক কখন পৌঁছাই। ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে, কি জানি আসার সময় দেখতে এসেছিলাম কিনা মনে তো পড়ছে না, হয়তো ভুলে গেছি। এগোই তো, তারপর দেখা যাক কী হয়। ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে দিয়ে নাম কি জানি বাবা, রাস্তা ভুল হয়ে গেলেই কেলো হয়ে যাবে একবারে, ভগবান জানে। যমুনা এক্সপ্রেসওয়েটা পাওয়ার কথা। Waiting for some time at a highway towards Agra, actually giving rest to my bike after every 2 hours. Jamuna Expressway dukhe jabo, eta ki rasta, ekhon baje 12:30 ar ami Delhi ke bypass kore gechi। মনে হচ্ছে আগের টার্নে কোনো রাস্তা ভুল করেছি, কাজেই যমুনা এক্সপ্রেসওয়ে ধরতে পারিনি। জিটি রোড হয়ে মনে হয় আগ্রা ঢুকবো, দেখা যাক কখন পৌঁছাই। Cause I know that you'll do just what you're told. I'll be your heart.
মনে হচ্ছে মথুরা চলে এসেছি, ঠিক বলছি কিনা জানি না, কিন্তু মন বলছে যে মথুরা চলে এসেছি। বাদিকে একটা লেখা দেখলাম সেরকমই, বাদিকে মথুরা বাস স্ট্যান্ড বোর্ডে দেখলাম লেখা রয়েছে, তার মানে মথুরা সত্যিই চলে এসেছি আর আগ্রা পৌঁছাতে খুব বেশি সময় লাগবে না। যদিও হোটেল খুঁজে বার করতে গিয়ে একদম শেষ দিকটা একটু বেশি সময় লেগে যায়। যাই হোক, হোটেল পৌঁছে ফ্রেশ হয়ে ওলা অটো বুক করে চলে এসেছি তাজমহল। টিকিট কাউন্টারে প্রচুর ভিড় ছিল, তাই একটু দেরি হয়ে গেল। এই পর্বটি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের কাছে হাজির হব। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আপনারা আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো। আপনারা সকলে সুরক্ষিত থাকুন, ভালো থাকুন, এই কামনা করি।